জনগণের আন্দোলনে বর্তমান সরকারের পতন ঘটবে বলে ঘোষণা দিয়েছেন বিএনপির সিনিয়র নেতারা। এক দফার দাবি আদায়ে মঙ্গলবার ঢাকা সহ সব মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দলটি। এই সময় দলের কেন্দ্রীয় নেতারা জানান, ধারাবাহিকভাবে শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে আন্দোলনের বড় প্রেক্ষাপট তৈরি করবে বিরোধী জোট। সাময়িক বিরতির পর আবারও রাজপথমুখী বিএনপি। দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদ, খালেদা জিয়াসহ আটক নেতাকর্মীদের মুক্তি ও এক দফার দাবি আদায়ে ছয় দিনের নতুন কর্মসূচির প্রথম দিন ঢাকাসহ সকল মহানগরে গণসংযোগ ও লিফলেট বিতরণ করেছে দলটি। মঙ্গলবার রাজধানীর বিভিন্ন ওয়ার্ডে লিফলেট বিতরণ করে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা। ফকিরাপুল এলাকায় নেতাকর্মীদের নিয়ে গণসংযোগ করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। এ সময় তিনি বলেন, সরকারের ব্যর্থতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে শুরু করেছে দেশের মানুষ। জোর করে দখলদারি ক্ষমতা, এর বিরুদ্ধে মানুষ জেগে উঠেছে। এই সরকারের পতনের লক্ষ্যে, এই সরকারের বিরুদ্ধে সবাই আন্দোলনে আজকে একসাথে। দলের কেন্দ্রীয় নেতারা জানান, সরকার বিরোধী আন্দোলনকে ধাপে ধাপে চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হবে। শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে নেতাকর্মীদের রাজপথে সংঘবদ্ধ করতে গণসংযোগের মতো কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। জনগণের সাথে নিয়ে আমরা যদি মাঠে উঠতে পারি একসাথে, একই দিনে, একই সময়ে, তাহলে অস্ত্র, গুলি, বোমা, সাউন্ড গ্রেনেড কিছুই থাকবে না। জনগণের রোষানলে যখন পড়ে, এমন হয় ইতিহাসে কথা বলে, সেটা হওয়ার সম্ভাবনা আমি মনে করি প্রায় খুব কাছে। গণতন্ত্রটি শান্তিপূর্ণ সামাজিক ব্যবস্থা সৃষ্টি করে, সেটা অর্জন করার জন্য যে পদ্ধতি আমরা ব্যবহার করি সেটাও কিন্তু সম্পূর্ণ শান্তিপূর্ণ একটি ব্যবস্থা, একটি নিয়মতান্ত্রিক আন্দোলনের প্রক্রিয়া হতে হবে। হতাশা কাটিয়ে নেতাকর্মীদের আবারও আন্দোলন সংগ্রামের জন্য প্রস্তুতি নেওয়ার নির্দেশনাও দেওয়া হয়েছে বিএনপির হাইকমান্ড থেকে। গোলাম মোর্শেদ, বৈশাখী সংবাদ, ঢাকা।